এই হচ্ছে দার্জিলিং আর কে মিশন, রামকৃষ্ণ মিশন ফ্রন্ট ভিউ। আমরা আজকে পুরো ভিউটা দেখবো রামকৃষ্ণ মিশনের। সঙ্গে আছেন অনিমান স্যার, আমরা একসঙ্গে এসেছি, মহারাজ আছেন সঙ্গে, ওইদিকে আমাদের সিএ স্যার গল্প করছেন কার সঙ্গে। তো আমরা এবার পুরো ভিউটা দেখাবো দার্জিলিং আর কে এমের। সামনে রাস্তা আছে ওঠার। আর কে মিশনের নাম অ্যাকচুয়ালি রয় ভিলা ছিল আগে, এটা আগে রয় ভিলাই নামে পরিচিত, এখনও রয় ভিলা নামে পরিচিত। এটা 2013 সালে গভর্নমেন্ট থেকে অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশনের হাতে সঁপে দেয়, তারপর থেকে এটা রয় ভিলাই নাম আছে, সঙ্গে আর কে মিশন যুক্ত হয়েছে। চলো আমরা দেখি এবার তার মেইন যে রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে, যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এটা দিয়ে দার্জিলিং মেইন দার্জিলিং থেকে এখানে আসতে হবে। আর যে জায়গাটায় আসে নামতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে, তো এটা এই রাস্তা থেকে এসে আপনার দার্জিলিং থেকে এসে বলতে হবে রয় ভিলা যাবো, অথবা অনেকে বলছে ভূত ভিলা যাবো বলছে, তাও লোক চিনতে পারবে। অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশন বললে অনেকে কম চিনতে পারছে, রয় ভিলা বলে চিনতে পারছে। স্যার ওদিকে কোথায় যাচ্ছেন? এই রাস্তা দিয়ে গাড়ি আসছে, আমরা এখন দেখবো। এই এখানেও লাগানো আছে রামকৃষ্ণ মিশন এডুকেশন। নাম কি বলতে হ্যাঁ বলতে হ্যাঁ আর কেম বললে সে তো কিছু সমাজ মে নি আর তেনজিং রক এনে ওয়াপে। আচ্ছা আচ্ছা তেনজিং রক ও আর কেম আদি তো সব কো ইয়াদ আ যায়, এই এই অ্যাড্রেস পে সব চলতা হ্যায়। হ্যাঁ জি, আপনারা কিন্তু পিকচার লে লিয়া হ্যায়। তো এবার আমরা যাচ্ছি আর কেম এর, উঠছি, কাজ চলছে, গেটের কাজ চলছে। এখন গাড়ি উপরে উঠছে না কারণ কাজ চলছে বলে, এরপরে হয়তো গাড়ি একদম পুরো যেখানে থাকার ব্যবস্থা সেদিকে উঠে যাবে। এদিকে বৃষ্টি হয় নাকি তার জন্য পলিথিন টাঙ্গিয়ে এখানে কাজ চলছে, পুরো কাজ চলছে। স্যার আসেন, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো এবার আমরা ঢুকছি আর কেমে। আমরা নিচে ছিলাম, এই যে নিচে ছিলাম, নিচে রাস্তায়, নিচে রাস্তা দিয়ে এই ব্যাক করে এই করে এই দিক থেকে আমরা এবার এদিকে যাব। এদিকে গিয়ে আবার আমাদের ঘুরতে হবে, চলুন দেখাচ্ছি। এই হচ্ছে বিল্ডিং, ওই উপরে সব থেকে যেটা দেখা যাচ্ছে রুম, সেখানে মহারাজ আমাদের স্টে করছে। আমরা এই বিল নিচে থেকে একটা সিঁড়ি বেয়ে উপরে আসছি এটা রাস্তা দিয়ে। সকালবেলা হলে হয়তো সাইডে ভিউটা খুব সুন্দর দেখা যেত, আপাতত দেখা যাচ্ছে না। এবার এই দিক থেকে আবার আমরা এদিকে উঠবো। এই যে আমরা জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা এখানেও যাবো। এখানে একটু মানে নেটওয়ার্কটা ভালো পাই, এই জায়গাটাতে এখানে লাইট জ্বলছে ওখানে, বাকি জায়গায় তো নেটওয়ার্কের খুব প্রবলেম। আর খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এখানে, সিঁড়ি করা আছে, কিন্তু এই দিক দিয়ে যাওয়া যাবে না, আমাদের আবার এই রাস্তা হয়ে যেতে হবে। এই রাস্তা হয়ে আবার ওই যে দেখা যাচ্ছে সাদা, ওইখানে গিয়ে আবার ঘুরতে হবে আমাদের, চলুন দেখছি। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, অনিমান স্যার আসছে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। হাঁটতে কষ্ট হবে, টেনশন নাই স্যার, কি বলছি শুনে নেবো, আসবেন খুব ভালো লাগবে। মঠের মন্দির বা মহারাজ তাদের ব্যবহারে আপনারা আকৃষ্ট বোধ করবেন, যে জেলা থেকে আসুন। চলেন চলেন, এবার বলতে বলতে চলেন, কি বলবেন আপনি? আমি আর কিছু বলবো না, একটা রো দুটো রো আমরা ক্রস করতে যাচ্ছি। ফার্স্ট রো এটা, তার নিচের রো ওটা ছিল যেটা মেইন রাস্তা, তারপরে সেকেন্ড রো, আমরা থার্ড রোতে আছি এখন। এই দেওয়ালের মধ্যে আর কেমের যে ব্র্যান্ড, আর কেমের যে লোগো, সেটা সুন্দর করে ডিজাইন করা আছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন উপরটা আর কেমের লোগো। স্যার নিচেরটা কিছু কি বলতে পারবেন? আমি জানি না ঠিক, এটা নিচেরটা ওটা একটা ডিজাইন করেছে ওই তীর চিহ্ন দিয়ে, যেটাকে আমরা ডিজাইন বলি মঠের। আচ্ছা আচ্ছা, ঠিক সেই স্ট্রাকচারটাই আছে। আচ্ছা, তো এবার আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে এবার আমরা ফোর্থ রোতে উঠছি। ব্লক করছেন, ব্লকটা একটু লেটে করে ফেলেছেন, সেটা নাইটে হয়ে গেছে, তাই আপনাদের একটু সমস্যা হতে পারে, তাও বলবো না এটা সমস্যা। আচ্ছা, নাইট বলতে এখানে তো মানে ওয়েদারটা এরকম অনেকটা হয়ে গেছে সন্ধ্যার সময়, পাবেন একই ওয়েদার। হ্যাঁ, একটু সন্ধ্যা হয়েছে, আলোগুলো চারপাশে ফুটে উঠেছে। আপনি যদি একটু স্যার সামনের ভিউটা দেখেন, দেখুন মেঘ, সামনে কিছু দেখা যাচ্ছে না মেঘে। এখানকার যারা আদিবাসী
তাদের সাথে দুই একজনের সাথে কথা বলে যা বুঝলাম, এটা শীতকালই হোক বা গরমকালই হোক এরকমই ওয়েদার থাকে এবং ফ্রেশ ওয়েদার আপনার ভালো লাগবে। এখানে কিন্তু পরবর্তীকালে আমরা এখন বলতে পারছি না কি হবে, আমার দেখে মনে হচ্ছে লাইটের কোনো ব্যবস্থা থাকবে। হ্যাঁ, এখানে লাইটের জন্য এরা কি যেন করে রেখেছে, এই যে যদি পুরোটাকে যদি লক্ষ্য করেন একটা জিনিস আপনারা দেখতে পাবেন, জল যাতে অপচয় না হয় কিভাবে তাকে রাখা যায় খুব সুন্দর করে আপনারা এখানে কিন্তু আমরা জলের ব্যবস্থার উপরে গিয়ে দেখাবো অনেকগুলো। চলেন, এই এই যে বিল্ডিং স্যার আপনার তুলছে যে ছবিগুলো, সেই ছবিগুলোতে যেটা আমি বলতে পারি যে এখানকার কতটা আমার জানা নেই, কিন্তু পুরনো স্ট্রাকচার যেটা আছে সেখানে কোনো ইট নেই, শুধু সিমেন্টই। আচ্ছা, এটা একটা আশ্চর্য বিষয়। আচ্ছা, এই যে এখানে আরকেম লেখা আছে, যদি ফিউচারে এটাকে লাইট দিয়ে করা হয়, এই আরকেম লেখা আছে পিছন থেকে আমরা দেখাচ্ছি, আগের সামনে দেখেছি, এটা অসাধারণ লাগবে আরও। আর আমরা ওই ওই নিচের রোতে ছিলাম যেখানে গাড়ি যাচ্ছে, তো আমরা এখান আপাতত ফোর্থ রোতে আছি। এবার ফোর্থ রোড পরে পরে আমরা আবার অন্য রোতে যাব। আমরা নিচ থেকে দেখেছিলাম যে ওই জায়গাটা যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা যদি গেস্ট রুমগুলো দেখেন, এরকম গেস্ট রুমগুলো ভালো ভালো হোটেল বা ফাইভ স্টার হোটেলেও আপনি পাবেন না। আমরা গেস্ট রুমে যাব, দেখাবো একটু পরে। খুব সুন্দর। হ্যাঁ স্যার, তো এবার আমরা এইখান থেকে দুটো রো চলে গেছে, এবার একটা এদিকে যাচ্ছে সিঁড়ি, একটা এদিকে যাচ্ছে, আমরা এদিকে যাব, আমরা এই সিঁড়িটাতে যাব, এদিকে আমরা ঘুরব। আর এখানে আমরা বলেছিলাম রয় ভিলা সিস্টার নিবেদিতা এই এই বাড়িতেই হচ্ছে আপনার লাস্ট দেহত্যাগ করেছিলেন, সেটা সালো দেওয়া আছে 1911 13 নভেম্বর অক্টোবর। চলেন আর একটু দেখে নিই। তো এদিকে আর এই রুমগুলো কিছু জন্য আমি বলতে পারছি না, তবে একটু আমি জেনে বলবো। তো আমরা বলেছিলাম যে এই জায়গাটা থেকে সবথেকে ভালো ভিউ, আর এই জায়গাটাতে মোবাইল নেটওয়ার্কটা ভালো পায়। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানেই মনে হয় সুন্দর জায়গা এটা। কালকে আমি ওই একটাতে বসে একটা ছবি তুলেছিলাম, বেশ সুন্দর হয়েছিল। দেখি এখান থেকে ভিউটা কেমন আসছে এই মুহূর্তে, খুব একটা ভালো আসছে না, কারণ অনেকটা মেঘলা পরিবেশ হয়ে গেছে। এবার আমরা এই জায়গাটাতে যাবো, এটাতে কী হয় দেখবো আমরা, আমরা কোথায় থাকি সেটাও দেখাবো, রুমগুলো দেখাবো, কারণ রুমগুলো অনেক সুন্দর লাগলো। আপনারা যদি কোনো দিন আসেন তাহলে বুঝতে পারবেন রুমগুলো কত সুন্দর করে সাজানো আছে, যেগুলো গেস্ট রুম। চলো আমরা ওই রুমের দিকে যাবো এবার। এবার আমরা মেইন বিল্ডিংয়ের দিকে যাচ্ছি, মেইন বিল্ডিংয়ে তো নয়, এই এই বিল্ডিংয়ের দিকে যাচ্ছি, নিচে এদিক দিয়ে যাবো আমরা, এদিক এই রাস্তা দিয়ে যাবো। এটা হচ্ছে আপনার, এখানে কিছু বাচ্চা আসে তাদের পড়ানো হয়, এটা হচ্ছে অফিস তাদের, এগুলো হচ্ছে অফিস রুম। আমরা দেখবো একটু অফিস রুমগুলোকে বাইরে থেকেই, কারণ লাইট তো অফ আছে, ঠিক দেখতে পাচ্ছি না অফিস এটা, আর ফোনে চার্জও নেই যে লাইট ফোন লাইট হচ্ছেও না, এখানে অফিস আছে, এখানে সবাই বসে আছেন অফিসে অফিসে। এটা হচ্ছে অফিস এখানকার ভিতরে। ইতিমধ্যে আমাদের মহারাজও চলে এসছেন অফিসে, কালকে কখন বেরোবো নিয়ে কথাবার্তা চলছে। উনি হচ্ছেন গাড়ির মালিক, উনি আশ্রমে থাকেন, সঙ্গে আছেন আমাদের মহারাজ। অনিবান স্যার এখানে চলে এসেছেন, অনিবান স্যার অনেক চা নিয়েছেন, সঙ্গে আমার একটা চা রেখে গেছে। দেখাবেন বাকিটা, চলো বাকি। রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা অফিস রুমের নিচে দিয়ে একটা রুমে যাবো, যেদিকে নামছি দাদা বলবেন এখানে কি করা হয়। আচ্ছা, এর নিচেও কি যেন আছে জানি না দাদা, এর নিচে কি আছে? আচ্ছা বেলকনি, আচ্ছা এর নিচে একটা বেলকনি, রাত্রে দেখতে পাচ্ছি না। আর এইদিকে এইদিকে
আচ্ছা আমরা উপর দিয়ে যাব, আমরা উপর দিয়ে যাব, আমরা এই এই সেটটাকে দেখব, চলো। আচ্ছা অন্ধকার রাত্রিবেলা তাই, এটা হচ্ছে মেবি ক্লাসরুম। আচ্ছা এটা ক্লাসরুম, দাদা আমাদের নিয়ে এসছেন ক্লাসরুমে। এখানে কি ক্লাস হয়? আচ্ছা আচ্ছা বাচ্চাদের ক্লাস হয়। আচ্ছা এখানেও রামকৃষ্ণ মিশন যে মেইন ব্রাঞ্চ বেলুর মোড় তার কথা বলা আছে, বেলুর মোড় হাওড়া। আচ্ছা লাস্ট বোর্ডে লেখা আছে প্যারেন্ট টিচার মিটিং, বেশ ভালো জিনিস। অন্য একটা ক্লাসরুম, সব ক্লাসরুমে হোয়াইট বোর্ড আছে, বসার সিটগুলো বেশ ভালো, কয়েকজন স্টুডেন্ট আছে আমাদের সঙ্গে। এবারে কলেজ স্কুলের টপার আর কই, আর টপার কই, এরাও কি টপার নাকি? সেকেন্ড টপার, থার্ড টপার সবাই আছে। সুন্দর ক্লাসরুম, দৌড়লাম এখান থেকে এবার সেই যেখানে তাদের কত নিচে, অনেক নিচে রাস্তা, দেখাতে পারবো না এই মুহূর্তে। এই যে রাস্তা দিয়ে গাড়ি আছে, এই যে আর একটা ক্লাসরুম, লাইট অন করে দেখতে হচ্ছে আমাদের। এটা একটা রুম, কিন্তু দেখুন এখন পাথর কেটে রুম করেছে, পাথর আছে, অনেকটা রান্নাঘরের মতো লাগছে। এটা কি রান্নাঘর? আচ্ছা আচ্ছা এখানে পুলিশ দাদা থাকে, দুজন পুলিশ থাকে ওনাদের। এটা কিচেন, ইলেকট্রিক হিটার রান্না করার জন্য রেখেছে। এটা আমরা এই হিটারে, আমরা এই হিটারে আমরা হোস্টেল লাগবে না, চুরি করে রান্না করতে প্রচুর কারণ। স্কুলের বিল্ডিং দেখে এবার আমরা নামছি নিচে, অনেক কিছু দেখার বাকি আছে এখনো। রাত্রিবেলা বলে খুব ভালো একটা দেখতে পাচ্ছি না, চলো। আচ্ছা এগুলো সবগুলো স্টোর রুম না স্কুল, স্কুলের রুম? আচ্ছা এগুলো সবগুলো জামা কাপড়গুলো বিলি করা হয় বা রান সেই জাতীয় জিনিসগুলো রাখা থাকে, সবগুলো স্টোর রুম। একটা গাছ এখানে একদম নিচ থেকে উপরে উঠেছে এইভাবে করে। ও স্কুল বিল্ডিংটা প্রায় কভার করা হয়ে গেল স্টুডেন্টের সঙ্গে, এবার আমরা সামনে এগিয়ে যাব। আমরা কভার করলাম অফিস রুম থেকে শুরু করে স্কুল বিল্ডিং থেকে শুরু করে, ওটা মানে অফিসে অফিসের নিচে স্কুল বিল্ডিংটা কভার করলাম। এ আমরা এই দিক দিয়ে যাব, এই সিঁড়ি দিয়ে উঠবো, দেখিয়ে দিই কী আছে। গুড, তোমার লাইট জ্বালিয়ে রাখো তো, তাহলে ভালো লাগছে। অফিস রুম থেকে এদিকে চলে আসলাম, দুটো সিঁড়ি, এটা তো এটা একটা দিয়ে উঠা যাবে, আবার আমরা এই দিক দিয়ে আসলাম, আমরা এই সিঁড়িটা দিয়ে আসলাম এটা দিয়ে। এখানে কোন দিক দিয়ে উঠা যাবে কোনো ঠিক নেই, অনেকগুলো সিঁড়ি। চলুন এখানে কী লেখা আছে দেখি। আচ্ছা এবার এই রুমে ঢুকলাম, দেখা যাক কী আছে এই রুমে। আচ্ছা এখানে অনেক বইপত্র, আচ্ছা কিসের এগুলো বইপত্র? এগুলো তোমরা দেখে বলো কিসের? স্যার বলবেন বিষয়ের যে বইগুলো সেগুলোর উপর ভিত্তি করে বইগুলো আছে। আচ্ছা এবং এখানে প্রত্যেকটা বইয়ের সঙ্গে কিছু প্রিন্সিপাল জাজমেন্ট যেরকম আমরা মেনে চলি, যে কিছু একটা ভ্যালু তার উপর ভিত্তি করে। স্বামী বিবেকানন্দকে খুব সহজে বোঝা সহজ নয়, তার যে ভ্যালুটা সেটা আমরা এখন বুঝি। ছবি খুব ভালো জিনিস, উপনিষদ আছে, নিবেদিতার ছবি, গীতা আছে, সন্ন্যাসী পূর্ণ স্মৃতি আছে। আচ্ছা তো ভালো ভালো বই আছে, এগুলো বই কালেকশনে যদি কেউ করে রাখে, শুধু কালেকশন করলে ভুল হয়, পড়লে খুব ভালো। আচ্ছা ফার্স্ট এটা ছবি দিল, বই আছে এখানে, উপরে তো আছেই, এখানে
নিচে ডোয়ার আছে বানা আছে দেখতে পাচ্ছি বইয়ের মাই মাস্টার বাকিগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো বই আছে আর কিছু নেই রুমে লুকুর আছে কিছু করে আছে চলো 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 এবার আমরা দেখে বলুন এটা দিয়ে সেটা নিবেদিতা রুমে যাব এখানে লেখা আছে নিবেদিতা রুম দিয়ে যাব কাঠের সিঁড়ি দেওয়ালগুলো কাঠের দেওয়ালগুলো তো অনেকে ফটো শো করা আছে এই আমরা রুচিয়ে দিক দিয়ে হরিত্রাবু আছে সামনে হরিত্রাবুটা জিজ্ঞাসা করতো রাখিয়ে এবার এই রুমে ঢুকছি আমরা এই রুমে জানি না কি আছে হরিত্রাবু নাকি তোমার নাম কি আছে বলে দাও ওখানে চলুন আমরা সিস্টার নিবেদিতার কিছু আরো জিনিস দেখে নি যেমন একশো বছরের পুরনো জিনিস আচ্ছা কিছু ছবি দেখবো কিছু সিস্টার নিবেদিতার পুরাতন ছবি দেখতে পাচ্ছি আমরা আমার মডেলের চার্জ প্রায় নেই বললেই চলে তাই ইলেকট্রনটা কম হয়ে গেল